Right, now. Assalamu alaikum, bye boy nine desh bidesh shobai hol wa jumma mubarak. Ahlan wa sahlan, shobai ke mi apnara shagoton janaitam sairam. Aajke alhamdulillah ami asi Istanbul Hagia Sophia Masjid obitre o Aya Sophia Masjid amra Turki basha amra boli. Alhamdulillah aajke jumma bar, aajke masjid onek khali ase. আমরা এই মসজিদ মাশাল্লাহ আগে অনেক মানুষ আসিলা জিয়ারাত করবার লাগি জাদুঘরের মধ্যে, এখন আলহামদুলিল্লাহ এখন পুরো মসজিদ হয়ে গেছে, এখন ঘড়ির টাইম হয়ে গেছে 11:30 খান্দাত, কেন আস্তে আস্তে এখন যারা এখানে আজকে জুমা নামাজ করবা এখন আইবা, আর ওনা মাশাল্লাহ আমার ফিসে আসুন মানুষে ফয়লা সাফো সাইফা সাফর ইমামর আগে তারার এখন বইসইন ইমামর হরে বইবা, তো আমি ওখানে আছি, ও আমার ক্যামেরাম্যান আসছেন আমার সামাদ ভাই আমার লোক আইসকে, আমরা দুইজন আইসি, আমরা লন্ডন থাকি আইসকে, আমরা ইস্তানবুলও লাগে জিয়ারত হবার লাগি মাসাজি দেখবার লাগি আইসি আমরা আলহামদুলিল্লাহ। তারপরে আর নীল রঙের মসজিদ ব্লু মসজিদ এখন তার আমরা একদম আমরা পাশে এখন আমরা জিয়ারত হরমু, তারপরে ও যেন আইএস সোফিয়া মসজিদ এখানে আসি আসলে আপনি দেখবাই যেন আস্তা মুসল্লা জায়গা খানটা খালি হয়ে গেছেন, আস্তে আস্তে যেন আমি হইরাম আইবা মানুষ বলে, তো একটু ফিসিদি যদি আপনি মারতে পারার সামাত ভাই দেখতে পারবাই যেন মসজিদের অনেক খালি খালি লাগে, বা কিন্তু আজকে একটু পরে মনে করবো আধ ঘন্টার ভিতরে ও মুসল্লা জায়গা ও জায়নামাজ জায়গা বড় হয়ে যাবা, তো এখনও দেখতে পারবা আমার ও সাইডও সঙ্গে একটা আগে আসলে এখানে মাদ্রাসা, ও যেন দেখবাই যেন গরের মধ্য মসজিদ বিক্রি হল মাদ্রাসা এনে এখানে কোরআন শরীফের শিক্ষা হইতা আমরা ধর্ম শিক্ষা হইতা, আর উফ্রিটি যেন আপনি দেখতে পারো যেন ও দেখবেন এখানে বড় বড় মেহরাব আসে, তারপরে মিনবার একদম সামনে মিনবার এখানে সামনে মানে ইমাম আয়া আমরা নমাজ খানটা ইমামাত করাইবা আজকে জুম্মার দিন, আর এখানেও সিকিউরিটি অনেক টাইট আসেন এনে এনে আমরা পুলিশ আমরা সাইডে দিয়ে আসেনও, তারপরে বাইরেও পুলিশ আসেন, তো এখন সব এখন যারা মুসলমান হিসাবে এখন ও এখন মসজিদের ভিতরে এখন দুঃখ তার হামাইতে পারবা, বাট একটু আগে প্রায় 1-20 মিনিট আগে ই মসজিদ প্রায় সদা যারা জিয়ারা টুরিস্ট হিসাবে মানুষ যার মুসলমান বেশি অংশ মুসলমান আসলা না তারা আয়া এখানে দেখা করছেন জাদুঘরের মধ্যে, তারপরেও আমরাও কিছু শিখতাম পারছি যে আগে যে সময় মসজিদের আগে কী কী জিনিস আসিলা মানে মসজিদের আগে যে সময় আসিল আপনার চার্চ যারা খ্রিস্টান না সারা তার একটা যে চার্চ না আসিলা, তো আমরা কিছু ইতিহাসও বুঝতাম পারছি, তো ও আপনার আমি সামাদ ভাই উপরি জন্য ওনার দেখাইতে পারো যে কোনো বড় বড় আরবিক লেখা আল্লাহ দেখতে পারো আল্লাহ ফরিয়া বুঝতেও পারবাই, আর আল্লাহর সাইডে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও লেখা আছে, তারপরে কোনো যার সাহাবিন আমরা সাই সাই খুলাফা রাশিদিন আলী উমর তারপরে উসমান আল আবু বকর, তারপরে ফিসে এখন লেখা আছে হাসান হুসাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি, তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পারি আমার ফিসে মুসল্লি নাইয়া বর্ষ এনেও মসজিদের ভিতরে, আর আরও আইবা আর আপনি সামাদ পাই যদি এখানে সামনে দরজা যদি আর তারপরে অন্য এই আমরা মাটির লেভেলর যেখানে ইমামায় আমরা নমাজ পড়াইবা জুমার নমাজ, আর দ্বিতীয় থালা আসে না উপরি এখানে আমরা যাওয়ার নিষেধ, এখানে আগেও মুসলমান এখানে নমাজও পড়তাও মসজিদের আগে খ্রিস্টান চার্চের সময় এখানেও তারও ধর্ম আছে তারও ফটো, আর আলহামদুলিল্লাহ আজকে আমরা আর জুম্মার দিন আমরা আইয়া বইছি আমরা একদম আমরা সামনে আইয়া আমরা নমাজ খানতে ফরমু, আর আমি অনেক খুশি যে না আমরা ও মসজিদ এখন আমরা পুরো আমরা জুম্মার নমাজ পড়তামও পারি, এই জিয়ারা আমার
দুই নম্বর জিয়ারা, আমার দ্বিতীয় বা এই মসজিদে আওয়ার। আর অনেক মাশাল্লাহ, অনেক সুন্দর লাগে। আর আসলে ইয়ে যে ই দেশের সহার যেন খুলিয়া দিছেন মুসলমানের লাগে জুম্মার দিন লাগে, আমি অনেক খুশি। আমি আমি প্রধানমন্ত্রী সাঈদ এরদোগানরে আমি শুভেচ্ছা ধন্যবাদ আমি দিতাম সাইম। আমি জানি না আপনার জন্য সিলেটি পাশে যদি আপনি বুঝতে পারো, যারা আপনার হান্তার জন্য থাকেন তো বিশ্ব আপনার বাংলাদেশ আর তুর্কি অনেক হাতি আসেনও। তো আমি ব্রিটিশ বাংলাদেশি হয়ে আমি আপনার ধন্যবাদ দিতাম সাইরাম। তো যারা আমার বাঙালি ভাই বই নাইন যারা আসো যে কোনো জায়গা, তুর্কি হোক, ইউরোপ হোক, তা অবশ্য বাংলাদেশে হোক, আপনার আওকা ও মসজিদ দেহকা ইস্তানবুল অনেক সুন্দর জিনিস দেখবার, সব হানি হালাল সহল হান হানো মাসাজিদ আসেন। আপনার কোনো চিন্তা করতে পারে, হানির কোনো চিন্তা নাই, নমাজ পড়ার জিয়া মুসাফির কোনো চিন্তা নাই, আর মানুষ অনেক ভালো আসেন, কোনো প্রবলেম হইতো না ইনশাআল্লাহ। তো ধন্যবাদ ভাই বই নাইন, ও ভিডিও যদি আপনার জন্য ভালো লাগে তো শেয়ার হোকা, না একটা কমেন্ট দেওকা, আপনার জন্য ই মসজিদে যেন আইসো না যেন আইতে চাও একটা নিয়ত হোকা, আর একটা আমরা আপনি কমেন্টের মাঝে আপনার আপনার যেতে মনে আছে আপনি লিখিয়ে দিওকা, আমরা আমি ফরিয়া আমার আমি অনেক খুশি হইব। তো থ্যাংক ইউ ভাই বই নাইন, আর দিন দেখো হইব ইস্তাম্বুল থাকি না যে কোনো জায়গা থাকি। ধন্যবাদ ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।